পূর্ব বর্ধমান জেলার নতুন জেলাশাসক পদে দায়িত্বে এলেন বিধানচন্দ্র রায়। তিনি ছিলেন বীরভূম জেলার জেলাশাসক। পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাঝি, তিনি বদলি হলেন বীরভূমে। আসন্ন লোকসভা নির্বাচন, তার প্রাক্কালে জেলাশাসকের বদল। জেলাশাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে কাজের মাধ্যমে সকলের সঙ্গে পরিচিতি ঘটবে এমনটাই জানিয়েছেন নতুন জেলাশাসক বিধানচন্দ্র রায়। আপনাদেরকে ধন্যবাদ, আমার কলিগ অফিসার্স যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং পূর্ব বর্ধমান জেলাবাসীকেও ধন্যবাদ। আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং আগামী কিছুদিন কাজের মাধ্যমে আপনাদের সাথে পরিচিত হব। বেস্ট অফ লাক। সব বিষয় তো গুরুত্বপূর্ণ, এখন সামনে নির্বাচন আছে, নির্বাচনের বিষয় গুরুত্বপূর্ণ। উন্নয়ন তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি আমাদের এখন তো সমস্যার সমাধানে জনসংযোগ চলছে, সেটা গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে পরিচিত হবো এখানকার কাজকর্মের সাথে, কি স্ট্যাটাস আছে বা ইত্যাদি, সেগুলো খতিয়ে দেখে আগামী দিনে কর্মপরিকল্পনা হবে। স্যার, দীর্ঘদিন ধরে আপনি একটা অনেক উঁচু জায়গায় থেকেছেন, বিশাল অভিজ্ঞতা আপনার আছে, যে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো কি স্যার অনেকটা কাজে লাগবে? দেখুন, আমরা তো প্রশাসনে সবসময় মানে নতুন নতুন জায়গায় গেলে প্রত্যেকটি জায়গায় একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো বুঝে নিতে হয়, সেই বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করব আগে, সেটা নিয়ে তারপরে আমাদের আগামী দিনে সবাই মিলে কোনো পরিকল্পনা হবে, সবাই কাজ করব। এই জেলাতে অনেকদিন আগে ছিলাম, এখানে একসময় বিডিও ছিলাম, স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি ইনচার্জ ছিলাম, এখানে এসডিও ছিলাম, তো এখন অনেকটা দিন পরে আবার এলাম। সবার সাথে কথা বলে আগামী দিনের কর্মপরিকল্পনা হবে। এখানকার ব্যবসায়ীদের একটা বিরাট বড় স্যার যান চলাচলের বিষয়, যান চলাচলটা এখানে খুব সমস্যা। যে ব্যবসায়ীরা বলছে যে আগে ক্রিস ক্রস ভাবে যান চলাচল করতো, সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে ব্যবসা সমস্যা হচ্ছে স্যার, সেই বিষয়টা কি দেখুন। আজকে সবে আমি জয়েন করলাম, সংশ্লিষ্ট যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনা করবো, আলাপ আলোচনা করে পৃথিবীর এমন কোনো সমস্যা নেই যে অ্যাক্রস দ্য টেবিল ওভার আ কাপ অফ টি সমাধান হয় না, নিশ্চয়ই সেটাও সমাধান হয়।